নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে হেলথ অ্যান্ড মেডিসিন টিপস চ্যানেলের পক্ষ থেকে আমি দীপক স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, আজ আমি আপনাদের বমিকাইন্ড সিরাপের সম্পর্কে বলবো। হ্যাঁ বন্ধুরা, যেটা স্পেশালি ছোট ছোট শিশুদের যে বমি হয় এবং বমি বমি ভাব লাগে এরকম ধরনের প্রবলেমগুলোতে আপনি কিন্তু এটা ইউজ করতে পারেন। তো বন্ধুরা, এই যে বমিকাইন্ড সিরাপটা আছে, এই সিরাপটির প্রস্তুতকারক কোম্পানির নাম হলো ম্যানকাইন্ড। হ্যাঁ বন্ধুরা, যেটা আপনি আপনার নিকটবর্তী কোনো ফার্মাসি শপে খুব সহজেই পেয়ে যাবেন, যেটার দাম আছে 31 টাকা 68 পয়সা একটি 30 ml বটলের দাম। তো বন্ধুরা, এই ভূমিকাইন্ড যে সিরাপটা আছে, এই সিরাপটা সম্পর্কে আমরা বিস্তারিত জেনে নেব। এটা আপনারা কখন ইউজ করবেন, বা এটা আপনার ডোজ কত হবে, কত বছরে বাচ্চার জন্য কতটা পরিমাণ খাওয়াবেন, বা এর সাইড এফেক্ট কী, এটা দিনে কতবার খাওয়াতে পারবেন, সমস্ত কিছু জেনে নেব। তো বন্ধুরা, এই ভূমিকাইন্ড যে সিরাপটা আছে, এই সিরাপের মধ্যে কম্পোজিশন কী আছে, এই মধ্যে যে কম্পোজিশনটা আছে সেটা হলো ওন্ডাসেট্রন, যেটা আছে 2 mg, 5 ml কন্টেন্টস 2 mg। তো বন্ধুরা, এই ওন্ডাসেট্রন মূলত কাজ করে থাকে বমি বমি ভাব এবং বমি বন্ধ করতে। তো ছোট ছোট শিশুদের বেশি পরিমাণে খাবার খেয়ে নিলে, বা বেশি পরিমাণে খাবার খেয়ে নেওয়ার জন্য বদহজম হয়ে গেল, বা ছোট্ট ছোট শিশুদের অ্যাসিডিটি হয়ে গেল, সেই ক্ষেত্রে কিন্তু ছোট শিশুরা বমি করলেও করতে পারে, বা বমি হয়, বা বমি বমি ভাব, এরকম ধরনের প্রবলেমগুলো কিন্তু হয় ছোট ছোট শিশুদের। তাছাড়া পেটের মধ্যে কোনো রকম ব্যাকটেরিয়াল কিংবা প্রোটোজোয়াল, কোনো রকম কোনো কিছু ইনফেকশন জনিত প্রবলেমগুলো হলে সেক্ষেত্রে ছোট শিশুটির ভমিটিং টেন্ডেন্সি বা ভমিটিং হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি এই ভূমিকাইন্ড সিরাপটা ইউজ করতে পারেন। ছোট্ট শিশুটির যদি এরকম ধরনের প্রবলেম হয়ে থাকে, সেক্ষেত্রে 5 বছরের শিশুর জন্য আপনার এটা 5 ml করে, এই যে ml দেখতে পাচ্ছেন, এই ml 5 ml করে দিনে 2 থেকে 3 বার আপনি কিন্তু এটা খাওয়াতে পারেন। আর 1 বছরের শিশুর জন্য এটা 2.5 ml করে দিনে 2 থেকে 3 বার এটা খাওয়াতে পারেন। অবশ্যই ডোজটা কিন্তু ডক্টরের পরামর্শ ছাড়া আপনি কিন্তু এটা ইউজ করবেন না, এবং এটা ডোজটা আপনি নিজে নির্ধারিত করে খাওয়াবেন না। তো বন্ধুরা, এটা ইউজ করার সাথে সাথে আপনার ছোট্ট শিশুটি কিছু কিছু সাইড এফেক্টের কথাও মাথায় রাখতে হবে, কারণ ছোট্ট শিশুটির এই সমস্ত সাইড এফেক্টগুলো এই মেডিসিনটা শ্যুট না করলে হলেও হতে পারে। যেমন ধরুন, এটা আপনি অনেক দিন ধরে ইউজ করছেন, বা আপনার ছোট্ট শিশুটির পক্ষে শ্যুট করলো না, সেক্ষেত্রে আপনার অ্যালার্জি, র্যাশ, চুলকানি, টায়ার্ডনেস, ডিজিনেস, হেডাচি, ডায়রিয়া ইত্যাদির মতো প্রবলেমগুলো হলেও হতে পারে। তো বন্ধুরা, এই ছিল ছোট্ট একটা তথ্য ভূমিকাইন্ড সিরাপ সম্পর্কে। যদি আপনাদের এই তথ্যটা উপকারে লাগে এবং ভালো লাগে, তো ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করবেন, নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে আপনাদের ভিডিওটা কেমন লাগলো। আর কোনো কিছু যদি এই সিরাপটা সম্পর্কে জানার থাকে, অবশ্যই তা কমেন্ট বক্সে তা লিখে দিতে জানাবেন। আর যতটা পারবেন এই ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না, সেই সমস্ত দর্শক বন্ধুদের অবশ্যই শেয়ার করবেন। যে সমস্ত দর্শক বন্ধুদের বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে, এখন স্পেশালি প্রত্যেকটা বাড়িতে ছোট ছোট বাচ্চা থেকে থাকে, তো সকলে এই ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। তো বন্ধুরা, আর এইরকম ধরনের ভিডিও, তা আবার বাংলাতে সমস্ত মেডিসিন সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখুন, যাতে সমস্ত ভিডিওর আপডেট নোটিফিকেশান আপনার মোবাইলে আপনি খুব সহজেই পেয়ে যান। তো বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। জয় হিন্দ, জয় ভারত।